রাসূলিহি আল কারীম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বাদ। সম্মানিত তাওহীদি জনতা, আজ আমরা ভারাক্রান্ত হৃদয় এই তাওহীদি জনতার উদ্যোগে প্রতিবাদী সমাবেশে উপস্থিত হয়ে আমরা রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল তার হাবিবের সম্মানার্থে, তার হাবিবের মর্যাদা রক্ষার্থে আমাদেরকে যে ঐক্যবদ্ধভাবে এই এলাকাবাসী সকলে যে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা নিশ্চয়ই অবগত আছি ভোলায় বিপ্লব সাহা নামে একজন হিন্দু একটা ছেলের আপনার স্ট্যাটাসের ভিত্তি করে যেই অরাজকতা সৃষ্টি হয়েছে, আমরা শান্ত শৃঙ্খলা মুসলমান জনগণ আমরা এটা কখনো কামনা করি নাই। আমাদের বক্তব্য হল একজন হিন্দু ছেলের কেন্দ্র করে এ দেশের স্বাধীন দেশের 92-95% মুসলমানের দেশের তাজা 6টা প্রাণ কেন শাহাদাত করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, এই জন্য আমরা প্রশাসনের কাছে আমরা জবাব চাই, কথা বলে বসে আছি। একজন হিন্দুর কারণে আমার দেশের 6 জন তাজা মর্দে মুজাহিদ রসুলপ্রেমী শহীদ হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাইতে চাই অনতি বিলম্বে যার কারণে এবং যাদের কারণে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সারা দেশে যেভাবে নবী প্রেমিকদের বিক্ষোভ এবং তাদের আগুন যেভাবে লেলিহান শিকার আপনার প্রজ্বলিত হচ্ছে, এই ইমানের অগ্নি পরীক্ষা, ইমানের লেলিহান কোন তন্ত্র মন্ত্র বঙ্গোপসাগরের পানি দিয়েও দমন করা যাবে না, কথা বলা হচ্ছে। অতএব আমরা সরকার বাহাদুরের কাছে বিনতে অনুরোধ করছি যে ভোলায় যে বিপ্লব সাহা সহ যারা বিশ্বনবীর অবমাননার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আর আমরা এই আমাদের রেলি থেকে আরেকটা দাবি জানাচ্ছি, যেই সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। 2 নম্বর, শত শত আমার নবী প্রেমিক ভাইয়েরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, পুলিশ প্রশাসন যেভাবে তাদেরকে গুলি করছে কোনো মানুষ কুকুরকে ওইভাবে গুলি করতে পারে না। পুলিশ প্রশাসন আত্মরক্ষার জন্য গুলি করতে পারে টাকনুর নিচে, হাঁটুর নিচে, এটা আমরা জানি, কিন্তু গুলিগুলো হয়েছে বেশিরভাগ শিরা এবং নাভির উপরে। এই জন্য যে সমস্ত অতি উৎসাহী প্রশাসন আমার ভাইদের সাথে এমন আচরণ করেছেন, সরকার বাহাদুরের কাছে আমরা বলবো এদের বিরুদ্ধে কারা উস্কানি দিচ্ছে, ভারতের মদত পুষ্ট ইস্কর অবশ্যই তাদেরকে উস্কানি দিচ্ছে, তাদেরকে তদন্ত করে যদি ইস্কানের উদ্ধ যদি এখানে ইন্ধন থাকে এবং তারা এই ইন্ধনে যদি আপনার প্রভাবিত হয়ে এমন অস্বস্তিশীল অস্বস্তিকর পরিবেশ তৈরি করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আওতায় আনতে হবে। এরপরে আরেকটা দাবি হলো ভোলায় যাতে নিরহ ওলামা ইকরামকে গ্রেপ্তার করে হয়রানি করা না হয় এই জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আর যাতে পরবর্তীতে এমন পরিস্থিতি তৈরি না হয় এই জন্য প্রশাসনকে সহনশীল ভূমিকা পালন করতে হবে। আমার এই সংক্ষিপ্ত কথাগুলো এখানে এই বক্তব্য শেষ করছি,